আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের পেজ নিয়ে কথা বলেছি, আজকের পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করব ওয়ার্ডপ্রেসের কমেন্ট সেকশন নিয়ে। তো কমেন্টে যদি আমরা ক্লিক করি, আমরা দেখতে পারবো এখানে আমাদের অলরেডি যে কমেন্টগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে, বা এখানে কোনো পেন্ডিং কমেন্ট থাকলে সেগুলো এখানে দেখাবে। যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটটিতে আমরা যদি কোনো কমেন্ট করি, যেমন এখানে আমরা লগ ইন অবস্থায় আছি, তো এখানে কোনো পোস্টে কমেন্ট করলে আমরা অ্যাডমিন হিসাবে কমেন্ট হবে। তো আমরা যদি অন্য যে কোনো একটি ব্রাউজার দিয়ে আমাদের ওয়েবসাইটটা ওপেন করি, যেমন এখানে আমি গুগল ক্রোমে লগ ইন করা অবস্থায় আছি, আমি যদি মোজিলা ফায়ারফক্স বা অন্য কোনো ব্রাউজার দিয়ে আমার এই ওয়েবসাইটটিতে আমি যদি কোনো কমেন্ট করি, সেটি এখানে কিভাবে প্রদর্শিত হয় এবং আপনি কিভাবে সেই কমেন্টটিকে কন্ট্রোল করতে পারেন, আমরা সেই বিষয়টি দেখব। যেমন এই যে আমি মোজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন করেছি, এখানে কিন্তু আমাদের এখানে কোনো ধরনের লগ ইন করা নেই, আমরা দেখতে পাচ্ছি এটার উপরে কোনো লগ ইন বার নেই, অ্যাডমিন বার নেই। সো এখানে আমরা কোনো একটি পোস্ট ওপেন করি, আমরা দিস ইজ আওয়ার স্যাম্পল পোস্ট নং 01 এটাতে ওপেন করলাম, এবং এটাতে আমরা নিচের দিকে যাই আস্তে আস্তে, এবং আমাদের কমেন্ট সেকশন আমরা এটাকে একটি কমেন্ট করব। দেখুন এই যে এখানে কমেন্ট করার অপশন রয়েছে, তো এখানে লিভ এ রিপ্লাই মানে একটি কমেন্ট। সো আমরা লিখি যে হাই, দিস ইজ এ গুড গুড পোস্ট, থ্যাংকস ফর শেয়ারিং, লিখে দিলাম। জাস্ট আমাদের কমেন্টের ফর্মগুলো, মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে যদি আপনার কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে কমেন্ট করে, আপনি সেটা কিভাবে কন্ট্রোল করবেন। তো এখানে আমরা আমাদের ওয়েবসাইটে একজন ভিজিটর হিসেবে ভিজিট করতেছি এবং এখানে একটি কমেন্ট করতেছি, যেমন এখানে যে কোনো নাম হতে পারে, যেমন তারেক, এখানে ইমেল দিলাম tarek@itbari.com। আপনার এখানে আমি itbari.com এমনিতেই দিচ্ছি, আপনি যে কোনো ইমেল অ্যাড্রেস এখানে হতে পারে, কারণ একটা ভিজিটর ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট থাকতে পারে, আমরা পোস্ট কমেন্টে ক্লিক করছি। তো এভাবে ধরলাম আপনার কোনো একটা পোস্টে তারেক নামে কেউ একজন কমেন্ট করলো, ঠিক আছে। তো এখানে দেখুন, কেউ যখন কোনো ভিজিটর যখন আপনার পোস্টে এভাবে কমেন্ট করবে, কমেন্টটা সাথে সাথে পাবলিশ হবে না, এখানে লেখা আসবে ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। দ্যাট মিনস আপনার ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর কোনো কমেন্ট করবে, আপনার সেই কমেন্টটি সরাসরি এটা পাবলিশ হবে না। পাবলিশ হওয়ার জন্য আপনি আপনার এই কমেন্ট সেকশনে আপনি সেই কমেন্টটি দেখতে পারবেন, মানে আপনি অ্যাডমিন হিসাবে। দেখুন আমরা অন্য একটি ব্রাউজার দিয়ে একজন ভিজিটর হিসেবে আমাদের ওয়েবসাইটে তারেক নামে একটি কমেন্ট করেছিলাম, এবং এখানে দেখাচ্ছে পেন্ডিং তালিকায় আমাদের একটি কমেন্ট রয়েছে। তার মানে আপনি যেহেতু অ্যাডমিন, সো এই ক্ষেত্রে আপনি এই কমেন্টটি যখনই অ্যাপ্রুভ করবেন তখনই এই কমেন্টটি অ্যাপ্রুভ হবে। আপনি চাইলে এখান থেকে তাকে সরাসরি রিপ্লাই করে দিতে পারেন, রিপ্লাই অপশন রয়েছে, আপনি চাইলে সেটাকে কুইকলি এডিট করতে পারেন আপনার কমেন্টটিকে। তার পাশাপাশি এখান থেকে আপনি এটাকে স্প্যাম হিসেবে মার্কিং করতে পারেন, বা ট্র্যাশ দিয়ে এটাকে ডিলিটও করে দিতে পারেন। তো আমরা যদি এটাকে অ্যাপ্রুভ করি, এখান থেকে আমরা যদি অ্যাডমিন প্যানেল থেকে কমেন্টটা অ্যাপ্রুভ করলাম, তো অ্যাপ্রুভ করে আমরা একটু ভিজিট করে দেখি যে আমাদের এই পেজটাতে এই কমেন্টটা এখন অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো আমরা যদি এই পেজটাকে আমরা যদি আবার পুনরায় লোড করি, দেখুন রিফ্রেশ করতেছি পেজটা, আমরা যেহেতু অ্যাডমিন থেকে এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছি, দেখুন কমেন্ট সেকশনে এটা এখন আর মডারেশন না, এটা সরাসরি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এভাবে আমরা যে কোনো পেজ থেকে আমরা যদি চাই আমাদের কমেন্টটিকে দেখতে পারবো, এবং এইভাবে আপনি এখান থেকে কোনো কমেন্ট অ্যাপ্রুভ করতে পারেন, আবার অ্যাপ্রুভ হওয়া কোনো কমেন্ট আনঅ্যাপ্রুভ করতে পারেন, বা এখান থেকেই আপনি সরাসরি কমেন্টটিকে রিপ্লাই করতে পারেন। তো এখানে একটি জিনিস লক্ষণীয়, আপনার যে কমেন্টগুলো থাকবে সেই কমেন্টগুলো কোন পোস্টে হয়েছে সেই পোস্টের তালিকা কমেন্টের ডান পাশেই আপনি দেখতে পাবেন। যেমন এই কমেন্টটি দিস ইজ আওয়ার পোস্ট নং 1 এই পেজ এই পোস্টটিতে করা হয়েছে। সো এইভাবে আপনি এখান থেকে আপনার যাবতীয় কমেন্ট এডিট করতে পারবেন, বা আপনি যদি আমরা যদি এখানে কোনো একটি কমেন্টে রিপ্লাই করি, সাপোজ আমরা এই কমেন্টে রিপ্লাই করবো অ্যাডমিন হিসেবে, যেমন আমরা এখানে তাকে একটি পাল্টা থ্যাঙ্কস দিতে চাচ্ছি, দিয়ে যদি রিপ্লাইতে ক্লিক করি, দেখুন এটা রিপ্লাই হয়ে যাবে। আমরা এই পোস্টটাকে রিফ্রেশ করি, দেখবেন এই কমেন্টের অ্যাগেনস্ট একটা রিপ্লাই চলে এসেছে, এবং রিপ্লাইটি করেছে অ্যাডমিন, যেহেতু আমরা রিপ্লাই করেছি অ্যাডমিন। এই যে দেখুন এই কমেন্টস এর অ্যাগেনস্টে, এই যে আমরা যে থ্যাঙ্কস লিখে একটা রিপ্লাই করেছি, সেই কমেন্ট এখানে চলে এসেছে এবং এটা করেছে অ্যাডমিন। তো দিস ইজ দ্য ওয়ে আপনি কমেন্ট নিয়ে কাজ করতে পারেন, এবং এইভাবে এখান থেকে যাবতীয় কমেন্ট গুলোকে আপনি কন্ট্রোল করতে পারেন। তো ভেরি ইজি, প্র্যাকটিস করে ফেলুন। এরপরে রয়েছে অ্যাপিয়ারেন্স সেকশন, প্লাগইন সেকশন, আমরা এগুলো অনেক ইম্পর্ট্যান্ট সেকশন, আমরা এগুলো সম্পর্কে ভবিষ্যতে আস্তে আস্তে জানার চেষ্টা করব। আজকের পর্ব এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।